ব্রেকিং নিউজ, কলকাতার হয়ে বেঙ্গালোর বিপক্ষে মাঠে নামছে বাংলার লিটন কুমার দাস। কেননা যে টেস্ট ম্যাচের জন্য বাধ্য হয়ে আইপিএলকে বর্জন করতে হলো সাকিবকে, ওই টেস্ট শেষ করেই কলকাতার দ্বিতীয় ম্যাচে অংশ নিতে যাচ্ছে লিটন দাস। কেননা মিরপুর টেস্টের দ্বিতীয় দিনেই যে ম্যাচ শেষ হয়ে গিয়েছে প্রায় 80%। আগামীকাল সকালে বোলাররা যদি এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে দুপুরেই টেস্ট শেষ করে লিটন দাস উড়াল দিবেন কেকেআর এর উদ্দেশ্যে। মাত্র 45 মিনিটের পথ পাড়ি দিয়েই যে সুযোগ পাবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর বিপক্ষে মাঠে নামার। শুরুতে যে টেস্টের জন্য বিসিবির চাপে ও কলকাতা নাইট রাইডার্সের অনুরোধে নিজেকে বলি দিয়েছেন সাকিব, সেই টেস্টের তুরুপের তাসটাও যে তিনি। ব্যাট হাতে 87 রান করে সেঞ্চুরির আক্ষেপে ফিরলেও বল হাতে তৃতীয় ইনিংসে ইতোমধ্যে নিয়ে নিয়েছে 2 উইকেট। ইনিংস ব্যবধানে হারানোর স্বপ্ন দেখছে সাকিব। সবই ঠিক আছে, মাঝপথে আইপিএল থেকে নিজেকে বিসর্জন দিল বিশ্বসেরা অলরাউন্ডার।